আসসালামু আলাইকুম, পপিস কিচেন উইথ ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত আমি যে কাজগুলো করি, যে খাদ্যগুলো খাই, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকালে উঠে এখন তৈরি হচ্ছে আমার মশলা চা। তেজপাতা, লবঙ্গ আর এলাচ দাঁড়া, গোলমরিচ এগুলো দিয়ে তৈরি মশলা চা। চিনি বা মধু ছাড়া খাবো, যেহেতু ঠান্ডার সময় কাশি যেন না হয়, শরীরে যেন ইমিউনিটি বাড়ে, সেই জন্য এই চাটা খেয়ে নেব। তারপরে চলবে দুপুরের রান্না। দুপুরে রান্না করব তেল ছাড়া পোলাও, মুরগির মাংস আর ফুলকপির রোস্ট। চলো আমরা পরবর্তী রেসিপিগুলো দেখে নেব এবং চাটা আমরা এখন খেয়ে নিচ্ছি। রাইস কুকারে পানি দিয়ে দিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি ছোটো দুইটা তেজপাতা, দেখছি একটু দারুচিনি দিয়ে দিচ্ছি, দুই তিনটা এলাচ মুখ ফাটিয়ে, আর দিচ্ছি সাত আটটা গোলমরিচ, আর দেব এর ভিতরে একটু লবণ। আমি তিন পোয়া চাউল নিয়েছি, আদাজ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার ঢেকে দিচ্ছি। পোলাওটাতে আমি আজকে কোনো তেল ব্যবহার করব না। পানিটা ফুটে উঠলে ছোট্ট একটা পেঁয়াজ কেটে দেব। পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করি, আর এদিকে মুরগিটা আমি কেটে নিচ্ছি। দেখো পানি ফুটে গিয়েছে, এবার আমি চাউলটা দিয়ে দেব। চাউলটা দেব কিন্তু খুব সাবধানের সহিত, যেন হাতে সিটে না ওঠে। ঠিক এইভাবে চাউলটা পুরাটাই আমি দিয়ে দিচ্ছি। এবার আস্তে 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 সব চালটুকু দিয়ে দিন। একটু নেড়ে দিচ্ছি। তেল ছাড়া, পেঁয়াজ ছাড়া একদম ঝরঝরে পোলাও। এবার ঢেকে দিচ্ছি। দেখো দিয়ে দিচ্ছি কয়টা কাঁচা ঝাল, আস্ত কাঁচা ঝাল। এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করছি। দেখো ভাতটা ফুটে উঠেছে, একটু নেড়ে দিচ্ছি। দেখো ঢেকে দিয়ে রাইস কুকারটা অফ করে দিলাম, ভাপে এবার হয়ে যাবে ঝরঝরে পোলাওটা। চলো মুরগিটা রান্না করি। চিকেনটা মেরিনেট করে নিচ্ছি। দিচ্ছি এখানে আমি আমার আন্দাজ মতো হলুদ, দিচ্ছি এখানে জিরার গুঁড়া আমার অনুপাতে, এরপরে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, এখন এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি রসুন বাটা, ফ্রিজে বেটে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে আদা আর পেঁয়াজ বাটা। ভালো করে মাখিয়ে দিচ্ছি, যেহেতু অল্প তেলে রান্না করবো, মেরিনেটের ভিতরে আমি আর তেলটা দিচ্ছি না। আধা ঘন্টা রেখে দিচ্ছি। আমি কড়াইতে একটু তেল আর ঘি দিয়েছি,
আমি এবার লবণ দিয়ে মাখিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, ফুলকপিটা তুলে রাখছি। এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি একটু তেজপাতা, দারুচিনি আর এলাচ। এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। ভেজে নিচ্ছি, দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের বাটা মশলাটুকু। এর ভিতরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি এখানে কালারের জন্য একটু লাল ঢালের গুঁড়া, দিচ্ছি একটু জিরার গুঁড়া, দিচ্ছি এবার ধনিয়ার গুঁড়া। পুরাটাই আমার আন্দাজ মতো, আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। আর এবার দিয়ে দেব একটু রাঁধুনি রোস্টের মশলা, এক চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি রোস্টের মশলা। দিচ্ছি সামান্য একটু পানি, এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটু কালো গোলমরিচের গুঁড়া। দিচ্ছি একটু ভাজা গরম মশলার গুঁড়া, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিচ্ছি ভাজা ফুলকপি, যেহেতু আমি লবণ দিয়ে মেখে ভেজে রেখেছি এই জন্য লবণটা এখন একটু দিলাম না, যদি লাগে পরবর্তীতে দেব। ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখো আমার তরকারিটা বা ফুলকপিটা কষানো শেষ, তেল উঠে গিয়েছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি, সিদ্ধ হওয়া পর্যন্ত। অর্ধেক সিদ্ধ হয়েই গেছে, এবার আমি ঢেকে দিচ্ছি, ফিরে আসছি 5 মিনিট পর। দিয়ে দিয়েছি একটু কাঁচা ঝাল, কাঁচা ঝালগুলোকে মুখ এসে চিড়ে নিয়েছি অল্প, প্রায় হওয়ার পথে 1 মিনিটের ভিতরে নামিয়ে ফেলতে পারবো আমি, ফিরে আসতে 2 মিনিট পর। বন্ধুরা হয়ে গেছে আমার ফুলকপির রোস্ট, নামিয়ে নেব। নামানোর আগে আমি একটু ভাজা এলাচের গুঁড়া দিয়ে নিচ্ছি, চমৎকার একটা ফ্লেভার আসছে যেটা আমি পাচ্ছি তোমরা পাচ্ছ না। নামিয়ে নিচ্ছি, চিকেনের জন্য আলুটা আমি ভেজে নিচ্ছি, অল্প একটু লবণ, সামান্য হলুদ আর একটু তেল। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আমি চিকেনটা পুরো সরিষার তেলে রান্না করব। এর ভিতরে দিয়ে দিচ্ছি
एक माझारी साइजेर प्याज केटे नियेछि। भेजे निच्छे एटाके। देखो पेयाजटा प्राय हये गेछे, दिच्छि एर भितरे दारुचिनि, तेजपाता आर तिनटा एलाच। एबार मैरिनेट करा माँसटा आमि दिये दिच्छि। देखो आमार चिकेन कषानो हये गेछे, আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস, আর দিচ্ছি টমেটো সস। টমেটো সস এবং সয়া সস আমি একসাথে মিশিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি, আর এর ভিতরে দেব আমি আস্ত চারটা রসুন, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ঝোলের পানি। দেশি মুরগি তো সিদ্ধ হতে একটু সময় লাগবে, পানি একটু বেশি লাগবে। বন্ধুরা দেখো দুপুরের খাওয়া শুরু, আমার রান্নাও শেষ। তেল সারা ঝরঝরে সাদা পোলাও আছে, ফুলকপির রোস্ট, আর এখানে দেশি মুরগি। দেখো খাচ্ছে, টেস্ট কেমন? চমৎকার হয়েছে, আমার হাজব্যান্ড কমেন্ট করলো যে ফুলকপির রোস্টটা খুব ভালো হয়েছে। আজ এ পর্যন্তই, সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।